জামালপুরের মেলান্দহ উপজেলায় মাহমুদপুর ইউনিয়নের সংরক্ষিত মহিলা মেম্বার পেয়ারা বেগম ও তার সহযোগীদের অনিয়ম, জমি দখল ও দুর্নীতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ সকালে মেলান্দহের আজিজপুর এলাকায় ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন মনোহর মণ্ডল, আছিয়া বেগম, নবিজল মণ্ডল সহ আর অনেকে। এ সময় বক্তারা মাহমুদপুর ইউনিয়নের সংগৃহীত মহিলা মেম্বার পেয়ারা বেগম ও তার সহযোগীদের অনিয়ম, জমি দখল ও দুর্নীতির জন্য গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান। পরে একটি বিক্ষোভ মিছিল প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে আজিজপুর বাজারে গিয়ে শেষ হয়। ছাগল টাগল সব আমার বাড়ির।